ওই বক্তৃতা উর্দুতে বই আকার বেরিয়েছিল, আমি পড়েছি। মুত্তাহেদা কওমিয়ত আর ইসলাম, মুত্তাহেদা কওমিয়ত মানে ইউনাইটেড ইন্ডিয়া, মানে যুক্ত জাতীয়তা, যুক্ত জাতীয়তা ও ইসলাম, মানে ইসলামের দোহাই দিয়ে কংগ্রেসের এই দাবি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব আমরা এক জাতি, এটাকে সমর্থন করলেন ইসলামের দোহাই দিয়ে। এটার প্রতিবাদে মৌলানা মওদুদী 39 সালে একটা বই লেখেন মাসলে কওমিয়ত নামে, জাতীয়তার সমস্যা, যেটা বাংলায় অনুবাদ হয়েছে ইসলাম ও জাতীয়তাবাদ। এই বইটাতে মৌলানা মাদানির সব কথা পূর্ণ সমালোচনা করেন, এবং যেহেতু ওলামারা মুসলিম লীগে ছিল না, সেই জন্য মুসলিম লীগের লোকেরা ওনার এই বইটা মিটিংয়ে পড়ে পড়ে শুনেছে এই পাকিস্তান আন্দোলনের পক্ষে, এবং এক বছরে 3-4 বার ছাপতে হয়েছে বইটাকে। এবারে মৌলানা মওদুদী তাদের কাছে প্রিয় হয়ে গেল, আর তারা অনুভব করলো আলিগড়ের যারা, যে আমাদের কোনো ভবিষ্যৎ নাই যে পর্যন্ত মুসলমান আলাদা রাষ্ট্র না হবে। তারা ইসলামটা বড় জিনিস না, তাদের আমরা কিছুই হতে পারবো না, আমাদের কিছুই সুযোগ থাকবে না যদি নাকি মুসলমানদের আলাদা রাষ্ট্র না হয়। এইটার কারণেই মৌলানা মওদুদীকে তারা দাওয়াত করে। এই দাওয়াতের যে বইটা সাবজেক্টটা ছিল ইসলামী হুকুমত কিস তরহ কায়েম হতি হয়, ইসলামী রাষ্ট্র ইসলামী গভর্নমেন্ট কীভাবে কায়েম হয়, সেই বক্তৃতা বাংলায় অনুবাদ হয়েছে ইসলামী বিপ্লবের পথ এই বইটা। তিনি সেখানে বললেন, এটা অত্যন্ত খুশির বিষয় যে মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের আলাদা রাষ্ট্র হইতে হবে, এবং তারা আলাদা আলাদা জাতি, এবং সেই আলাদা জাতির সত্তা নিয়ে বাঁচার প্রয়োজনে তাদেরকে আলাদা রাষ্ট্র কায়েম করতে হবে সিদ্ধান্ত নিয়েছে। এটা একটা বিরাট সিদ্ধান্ত হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটা যে রসুল সাল্লাম ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছিলেন, প্রথম লোক তৈরি করা, মানুষের চিন্তা ইসলাম অনুযায়ী গড়ে তোলা, এরকম কোনো পরিকল্পনা তারা না করলে শুধু এই স্লোগান দিয়ে একটা দেশ কায়েম হতে পারে কিন্তু ইসলাম কায়েম হবে না। তিনি আরও বললেন যে একটা অমুসলিম রাষ্ট্রে ইসলামী আন্দোলনকে দমন করার জন্য জেল দিয়ে ক্ষান্ত হতে পারে, এই ধরনের মুসলিম জাতীয়তাবাদীরা ইসলামী আন্দোলনকে দমন করার জন্য ফাঁসির হুকুমও দিতে পারে। এবং আশ্চর্যের বিষয়ে কথা বলার 13 বছর পরে ফাঁসির হুকুম তার হইল মোহাম্মদের উপরে। তো ওই বক্তৃতা তিনি এই উদাহরণ দিলেন যে ভবিষ্যৎবাণী করার কোনো ক্ষমতা আমার নাই, কিন্তু অতীত অভিজ্ঞতা থেকে যেমন আমি বলতে পারি যে লেবু গাছ লাগালে পরে এটাতে লেবু ধরবে আম ধরবে না, ঠিক তেমনি এই আন্দোলন যদি নাকি ইসলাম অনুযায়ী তারা ডেভেলপ না করে তাহলে এর দ্বারা একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র হইতে পারে কিন্তু ইসলাম সেখানে কায়েম হবে না। তার আসল কারণ এই যে লোক তৈরি করে নাই। এই যে দূরদর্শিতাপূর্ণ বক্তব্য, সে বক্তব্য সমকালীন ওলামায়ে কেরাম বা ইসলামিক স্কলাররা কিভাবে গ্রহণ করেছিলেন? সেখানে এই যে এক জাতীয়তার বিজেপি তত্ত্ব, মৌলানা মওদুদী তো ওই বই লিখে পাকিস্তান আন্দোলনের বিরাট খেদমত করলেন, কিন্তু এই বইয়ের কারণেই মৌলানা মওদুদীর বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ খেপে গেলেন। আর দেওবন্দে যারা নাকি শিক্ষক, তারা শুধু শিক্ষক না, পীরও, যার ফলে যে পীরের কথার বিরুদ্ধে এরকম কথা বলেছে এতে ওনার বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু হয়ে গেল। এই কারণে ওলামারা তো বেশিরভাগই ওনাকে গ্রহণ করে নাই। তবে মুসলিম লীগ যারা সমর্থন করেছে, যেমন হিন্দের মোকাবেলায় পাকিস্তান আন্দোলন যখন শুরু হলো, অগ্রসর হতে চাচ্ছিল, তখন সবচেয়ে বড় বাধা ছিল ওলামারা। এই বাধা অতিক্রম করার জন্য 1943-তে ক্যালকাটায় ফুরফুরার তখনকার পীর সাহেব আবু বকর সিদ্দিক, ওনার উদ্যোগে এক বিরাট ওলামা সম্মেলন হয়। ওই সম্মেলনে মৌলানা শাব্বির আহমদ উসমানি নেতৃত্ব দেন, এবং পাকিস্তান যে সমস্ত জায়গায় হবে এসব জায়গার ওলামারা সাড়া দেন যে এটা হওয়া দরকার, না হলে আমরা হিন্দুদের গোলাম হয়ে থাকবো, ইসলাম নামে পাল্টা সংগঠন করে। ওই সংগঠন পাকিস্তান আন্দোলন সমর্থন করে, এবং ওলামা যা এসেছে এই আন্দোলন, এটার কারণেই
আমাদের দেশে যেমন মৌলানা আতহার আলী, মৌলানা শামসুল হক ফরিদপুরি, মৌলানা মুফতিউদ্দিন মোহাম্মদ, মৌলানা জাফর আহমদ উসমানি, মৌলানা উসমানি দুজনকে পূর্ব পাকিস্তানে ছিলেন না, কিন্তু তিনি বড়কাঠার মাদ্রাসায় হাদিস উস্তাদ ছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে হাদিস পড়াইতেন, তো উনি সেখানে ছিলেন। এইভাবে ওলামারা জামাতে ইসলাম করার পরে পাকিস্তানের পক্ষে আসেন। এই যে ওলামা ইকরাম আস্তে আস্তে পাকিস্তানের পক্ষে আসছেন এবং মৌলানা মওদুদী সকলে আসেন নাই যারা আসলেন, এবং এই যে মৌলানা মওদুদী যে পাকিস্তানের পক্ষে এটা স্বাধীন মুসলিম রাষ্ট্রের পক্ষে যে বক্তব্য দিলেন, এবং এরপরে তিনি যে মেসেজটা পৌঁছে দিলেন যে শুধু রাষ্ট্র হলে হবে না, ইসলামের সমাজ ব্যবস্থার জন্য যে সাংগঠনিক কাঠামোর কথা বললেন, এটা এটা প্রাতিষ্ঠানিকতায় রূপ লাভ করলো কোন পর্যায়ে? জামাত ইসলামী কিংবা সাংগঠনিক কাঠামোতে আসলো কবে? উনি তো 1932 সাল থেকে মাসিক তার্জমানের কোরআন পত্রিকা দিয়ে এই আন্দোলনের সূচনা করেন এবং ইতিমধ্যে অনেক বই লেখেন, আর যে বইটা ওনাকে মুসলিম লীগ আন্দোলনের সহায়তা করল এই বইটি, এই বক্তৃতার পরে তিনি ওই তার্জমা করার পত্রিকায় মুসলিম লীগকে পরামর্শ দিলেন যে আপনাদের সংগঠন এই সিস্টেম হওয়া দরকার, এটা করা দরকার, এটা করা দরকার। কায়েদ আজম ইউপি প্রভিন্সের একটা কমিটি করে দিলেন যে ইসলামী পাকিস্তানকে গড়ে তোলার জন্য একটা পরামর্শ করার জন্য একটা কমিটি করে দিলেন, সেই কমিটি তো মৌলানা মওদুদীকে ইনক্লুড করলেন, কিন্তু কমিটি যেহেতু আর সব ওলামা ছিল না, তারা বলে যে আপনার এই প্রোগ্রাম করার সময় এখন নাই, আগে পাকিস্তান হোক তারপরে এটা আমরা ইসলাম মানাবো, এখন থেকে ইসলাম করা সম্ভব না, এখন থেকে ইসলাম করলে এ আধুনিক শিক্ষিত লোকের যারা নাকি ইসলাম জানে না তারা তো উৎসাহ নেব না, এখন ভারত ভাগ করতে হবে, মুসলমান জানাদের রাষ্ট্র করতে হবে, এটা করে নেই এরপরে আপনার ইসলাম আমরা কায়েম করবো। তো মৌলানা মওদুদী তখন নিরাশ হয়ে গেলেন। ওদিকে জমিয়ত উলামায়ে হিন্দ যেটা, তারা একথাই জোর দিয়ে বলতে থাকলো, মানে আমি এটা বিশ্বাস করি না যে মৌলানা হোসেন মদনীর মতো লোক দুনিয়ার স্বার্থে পয়সা খেয়ে কংগ্রেসের সমর্থন করেছে, এটা আমি বিশ্বাস করি না। তার চরিত্র, তার জীবন সম্বন্ধে আমি যা জানি তাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তিনি যত বড়ই হোক ইস্তেহারই ভুল তো হইতে পারে, তিনি এটা ভুল করেছেন যে কংগ্রেসের কেউ সমর্থন করেছেন, তার দৃষ্টিভঙ্গি এটা ছিল, তিনি বলছেন যে এই কায়েদে আজম যাকে বলে ওরা এই যে লিয়াকতে দেখান যারা নেতা তাদের কার মধ্যে ইসলাম আছে, এদের নেতৃত্বে পাকিস্তান কায়েম হলে ইসলাম কায়েম হবে, সুতরাং তাদের পেছনে যাওয়ার কোনো মানে নেই, এই সুযোগটা তারা পেল, যদি তারা এটার মধ্যে আসতো তারা নেতৃত্বের পজিশনে পেত। আলেম সমাজ দিনকে বিজয়ী করা যে সবচেয়ে বড় কাজ এটার অনুভূতি ছিল না। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হওয়ার পরে রাজনৈতিক দলগুলো কংগ্রেস মুসলিম লীগ আর কেউ ব্রিটিশের সমর্থন করতে রাজি ছিল না, ব্রিটিশ তাদেরকে কনভিন্স করার জন্য ঘোষণা করলো যে যুদ্ধ বন্ধ হওয়ার পরপরই আমরা স্বাধীনতা দিয়ে চলে যাব, সুতরাং আপনারা সহযোগিতা করেন। এ তরঙ্গ রাজনীতি ডেভেলপ করলো, এইভাবে কংগ্রেস পপুলার হলো যে আমরা সারা ভারতবর্ষে এক রাষ্ট্র কায়েম করব, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব আমরা এক জাতি, আর মৌলানা আজাদকে রাখলো প্রেসিডেন্ট করে যাতে নাকি দেখানো যায় যে মুসলমান আছে কংগ্রেসে, আর মুসলিম লীগ এই রাজনীতি করলো যে না আমরা আমাদের তিক্ত অভিজ্ঞতা হয়েছে এই সাতটা কংগ্রেস প্রবীণ তাদের শাসনে, আমরা তাদের সঙ্গে একসঙ্গে এক রাষ্ট্রে রাজি না, আমাদেরকে আলাদা রাষ্ট্র করতে হবে। এই যে দুই রাজনীতি ডেভেলপ করলো, আরও ছোটো ছোটো পার্টি ছিল সেগুলোর কোনো গুরুত্ব নেই সারা ভারতে, এই দুইটা রাজনীতি জেগে উঠল, একটা কংগ্রেসের রাজনীতি এক জাতীয়তা, আর দ্বিতীয় মুসলিম লীগের রাজনীতি, এতে ওলামারা দুই ভাগ হয়ে দুই জায়গায় সমর্থনের পজিশনে গেলেন, নেতৃত্বের পজিশনে কেউ আসার কোনো সুযোগ ছিল না। তারা যদি দিন কায়েমের আন্দোলন করতেন তাহলে মুসলমানদের বিরাট সমর্থন পেতেন এবং তারা নেতৃত্বে পজিশনে থাকতেন এবং পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব তাদের কাছে আসতো, এবং এইরকম নেতৃত্বের সুযোগ তাদের কাছে আসলে তবে পাকিস্তান হওয়ার পরে এটাকে ইসলামী রাষ্ট্র করা সম্ভব ছিল। এই জমিয়তুল ইসলাম যেটা, এটা তো সমর্থন করলো, তারা তো নেতৃত্বে পজিশনে ছিল না,
কিন্তু পাকিস্তান হওয়ার পরে যখন দেখা গেল যে এরা ইসলাম কায়েমের কোনো কাজ করে না, ইসলামের সঙ্গে বিট্রি করছে, তখন মানে কায়দে আজম তো একেবারে শাবির আহমদ উসমানি নিজে বলছেন যে আমার কাছে উনি সাফ বলছেন কোরআন অনুযায়ী শাসন হবে, নাহলে আমি পাকিস্তান শাসন করতাম না। এখন তারা কিন্তু রাজনীতি ছিলেন না, তারা শুধু মুসলিমের সমর্থনের সমর্থকের পজিশনে ছিলেন। তারপর যখন নাকি মুসলিম লীগ শাসন ইসলামিকভাবে বিট্রয় করল, তখন 1953 সালে মৌলানা আতার আলী, মৌলানা সিদ্দিক আহমদ সাহেব ওনাদের নেতৃত্বে নিজাম ইসলাম পার্টি কায়েম হয়, ইসলাম কায়েমের জন্য। এই রাজনীতিতে ওলামারা সরাসরি আসেন এবং তারা 54 ইলেকশনে 22 জন নির্বাচিত হয় নিজাম ইসলাম থেকে, যুক্ত ফ্রন্টের সঙ্গে শরিক হয়ে 22 জন প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে নির্বাচিত হন। এই সময় তো জামাত ইসলামী হয়ে গেছে, নিজাম ইসলাম হলো, জামাত ইসলামী এবং নিজাম ইসলামী একসাথে কাজ করতে পারলো না কেন? একসাথে কাজ করেছে আইয়ুবের শাসন আসার পর থেকে, এর আগেও 56 কনস্টিটিউশনের সময়ও একসঙ্গে আন্দোলন করেছে নিজাম ইসলাম জামাত ইসলামী। 62 ইলেকশনের পরে যে পার্লামেন্ট হয়েছে, পার্লামেন্টে নিজাম ইসলাম যেগুজন ছিল, মুসলিম জামাত ইসলাম যেগুজন ছিল, তারা একসঙ্গে কাজ করছে, এক পার্লামেন্টারি ইউনিট গঠন করেছে, এক পার্লামেন্টারি পার্টি ইউনিট গঠন করেছে, একসঙ্গে কাজ করেছে। সে ঐক্য আমরা পরবর্তীতে লক্ষ্য করছি না কেন? আইয়ুবের মার্শাল হওয়ার পরে তো নিজাম ইসলাম ময়দানে আর থাকলো না, 4 বছর তো কোনো রাজনীতি অ্যালাউডই ছিল না। প্রথম রাজনীতি শুরু হলো তখন জামাত ইসলামী শুরু হলো, কিন্তু নিজাম ইসলাম আর তেমন কিছু গড়ে উঠলো না, গড়ে না উঠলে অভিযোগের ভিত্তিতে এবং নিজাম ইসলামের বেশ কিছু লোক বিভিন্ন জায়গায় ওটা সক্রিয় না বলে জামাতে যোগদান করলো। তারপরে ইসলামী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য আমি 78-এ যখন দেশে গেলাম লন্ডন থেকে, এই তখন থেকে আমি সিরিজ চেষ্টা করলাম। এর আগে কোনো ঐক্যের কোনো চেষ্টা তখন হয়নি। এই যে আমাদের উলামায়ে কেরামের মাঝে সে পাকিস্তান আন্দোলন, পাকিস্তান গঠনের আন্দোলন, তারপরে পরবর্তী পর্যায়ক্রমে সরকার পরিবর্তনের আন্দোলন, এমনকি আমাদের স্বাধীনতা সংগ্রাম, এবং আজকেও আমাদের উলামায়ে কেরাম যে যে দূরদৃষ্টি নিয়ে সামনের দিকে এগোবার কথা, ঐক্য সংহতি যেটা তাদের মাঝে থাকার কথা আদর্শের ভিত্তিতে, সেই জিনিসটি হচ্ছে না। কিন্তু কেন হচ্ছে না? মানে বর্তমানে এই ইসলামী শক্তিগুলোর ঐক্যের প্রতীক হিসেবে একটা সংগঠন আছে, যেটার নাম হচ্ছে জাতীয় শরিয়া কাউন্সিল। এটার চেয়ারম্যান হচ্ছে বাকিমকেরম খতিব সাহেব, আর সেক্রেটারি জেনারেল হচ্ছেন মুফতি মৌলানা সৈয়দ আহমদ মুজাদ্দিদি, মানে ফুলফুরের পীর সাহেবের যে দারুল ইসলাম আছে মিরপুরে, ওটা উনি মুহাদ্দিস। তো কেন ঐক্য হচ্ছে না এই ব্যাপারে উনি একটু কমেন্ট করেছেন, এই খতিব সাহেব মানে ওবায়দুল হক সাহেব। নজরুল ইসলাম পার্টি যখন গঠিত হয় 1953-তে, তখন বৈঠক হয় বড়কাঠার মাদ্রাসায়, মৌলানা আতার আলী তবলিগ জামাতের মাধ্যমে কারণে ওনার মসজিদে গেছি কিশোরগঞ্জে, সেখানের থেকে পরিচয় হওয়ার কারণে আমাকে দাওয়াত দিলেন, এবং সেখানেই এই ওবায়দুল হক সাহেবকে আমি একজন যুবক আলেম হিসেবে আলী মাদ্রাসার টিচার হিসেবে পয়লা আমার পরিচয় হয়। আমার চেয়ে 7 বছরের ছোট উনি, তো তিনি এখন এই ঐক্যের প্রতীক হয়ে আসেন। তিনি যেসব কারণ বলেছেন এই ষষ্ঠ খণ্ডে সে পাওয়া যাবে, এই জীবনযাত্রা এখন ষষ্ঠ খণ্ডে ওনার মুখে যে 5-6টা কারণ উল্লেখ করেছেন। গত বছর যখন আমি এখানে আসি, তখন দৈনিক সংগ্রামে ওনার একটা ইন্টারভিউ বেরোয়, আমি ইন্টারনেটে এটা পড়ি, পরে আমি পয়েন্টগুলি নোট করলাম যে ইসলামী ঐক্য কেন হচ্ছে না, তার কারণ উনি যে নির্দেশ করেছেন সেখানে 5টা পয়েন্ট আমি নোট করি। নোট করে আমার লেখার আগে ওনাকে আমি জিজ্ঞেস করলাম টেলিফোনে যে আমি এরকম পড়েছি,
এটা আমি লিখতে চাই, আপনি বলেছেন, আমি কনফার্ম করার জন্য আপনাকে ফোন করলাম। উনি বললেন যে একটা পয়েন্ট বাদ রয়েছে, সেটাও দিলেন 6 নম্বর, এবং এগুলি আমি ওইখানে লেখাতে উল্লেখ করেছি। আমি এটা আমার মুখে আমি বলতে চাই না। আপনি রাজনীতিতে কবে এলেন? আমি দলীয় রাজনীতি আর আগে করি নাই। 50 সালের মার্চ মাসে এমএ পরীক্ষা দেওয়ার পরে আমি তবলিগী জামাতে কাজ করলাম। 52 সালে তমদ্দুন মজলিসের দাওয়াত পেলাম। আমি তো ইসলাম কে ধর্ম হিসেবে শুধু জানতাম, মানে আসলে ধর্ম হিসাবের লেখা পড়ে আমার ধারণা হলো যে এটা খুবই যুক্তিপূর্ণ ধর্ম, কিন্তু ধর্ম। তারপর তমদ্দুন মজলিসের থেকে আমি জানলাম যে না, ইসলাম পুনর্জীবন বিধান। তমদ্দুন মজলিস কোনো রাজনৈতিক দল না, তাদের একটা রাজনৈতিক দল ছিল খেলোয়াড়দের বাণী পার্টি নামে, কিন্তু এটা তেমন কিছু করতে পারে নাই। আমি তমদ্দুন মজলিসে যোগদান করলাম 52 সালে। এই তমদ্দুন মজলিসে যোগদান, তমদ্দুন মজলিস থেকে আমি ইসলামের অন্যান্য দিকের জিনিস পাচ্ছি। মৌলানা মওদুদের নামও আমি জানতাম না। মৌলানা মওদুদের কয়েকটা বই আমি এই তমদ্দুন মজলিসের মাধ্যমে পয়লা পাই। এই যে আলিগড়ে বক্তৃতা, তার যেটা ইংরেজিতে, বাংলাতে হয়েছে ইসলামী বিপ্লবের পথ। এর আগে আমি তখন বাংলা অনুবাদ হয়নি, আমি তমদ্দুন মজলিসের মাধ্যমে ইংরেজিতে বইটা পয়লা পেয়েছি রংপুরে। আমি রংপুর কলেজে ছিলাম, ওখানে পেয়েছি দি প্রসেস অফ ইসলামিক রেভলিউশন। কয়েকটা বই পেয়েছি মৌলানা মওদুদের, কিন্তু এর দ্বারা আমি বুঝতে পারি না যে আমাদের ইসলামিক কোনো সংগঠন। মৌলানা মওদুদ একজন লেখক, তাই সেই সেই বইটা আমার কাছে ভালো লেগেছে। কয়েকটা বই পেয়েছিলাম কলকাতা থেকে ছাপা, একমাত্র ধর্ম বইটা আমি পেলাম। এবারে তবলিগী জামাত ছাড়তে পারি না, এই জন্য যে তমদ্দুন মজলিসে ধর্মীয় দিকটা খুব ঢিলা, এই নামাজ আমাদের তো দিল ব্যাপারে খুব ঢিলামি। 53 সালে আমি যে 52 সালে যোগদান করলাম তমদ্দুন মজলিসে, 53 সালে তমদ্দুন মজলিসের পক্ষ থেকে এক রমজানের 15 দিনের একটা টিসি হল চুয়াডাঙ্গায়, নেতৃত্বে দিয়েছেন আবুল কাসেম সাহেব এবং আরও মানে 31 জন আমরা ছিলাম ছাত্রনেতা, ফরমুল্লা খান তার মধ্যে যখন ছাত্রনেতা।